কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার পছন্দের একটি ডেজার্ট করে দেখাবো। আজ তৈরি করে দেখাবো ব্রোকেন গ্লাস পুডিং রেসিপি। যারা পুডিং খেতে পছন্দ করেন তাদের অবশ্যই এটা ভালো লাগবে। এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজা হয়ে থাকে। আজকে এই ব্রোকেন গ্লাস পুডিং আমি খুব সহজে এবং ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করছি ব্রোকেন গ্লাস পুডিংয়ের এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমেই পুডিং তৈরি করে নেব। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাস বা জিলেটিন ব্যবহার করতে পারেন। চায়না গ্রাস ব্যবহার করতে চাইলে 1 কাপ গরম পানিতে 5 গ্রাম চায়না গ্রাস 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। আপনি যদি আগেই চুলার আঁচটা জ্বালিয়ে দেন তাহলে আগার আগার পাউডার জায়গায় জায়গায় জমাট বেঁধে যাবে, তাই আগে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিতে হবে। এখন কিছুক্ষণ জাল করতে হবে এবং অনবরত নাড়তে হবে। যখন ফুটতে শুরু করবে তখন দেখবেন কোনো ধরনের আগার আগার পাউডারের দানা কিংবা চায়না গ্রাসের সুতা টাইপের অংশ থাকে কিনা। যদি থাকে তাহলে আর একটু জাল করে গলিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা বন্ধ করার পরও অনবরত পুডিংটা নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু পুডিংটা জমাট বেঁধে যাবে। গ্লাসের জন্য আমি এখানে 3 কালারের জেলো তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন কালারের জেলো তৈরি করে নিতে পারেন। এই জেলো তৈরি করার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। একটি হার্ট শেপের মোল্ডে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে পুডিংটা খুব সহজেই খুলে আসে। মোল্ডের ভিতরে জেলোগুলো সাজিয়ে নেব। এই জেলোগুলো যখন সাজাবেন তার আগেই ফ্রিজ থেকে বের করবেন, এর আগে বের করা যাবে না। এর আগে বের করলে জেলোগুলো ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। সবচেয়ে ভালো হয় জেলোগুলো মোল্ডে সাজিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে। আমি পুডিংটা নাড়তে নাড়তে কুসুম গরম অবস্থায় এনেছি। এখন পুডিংটা গ্লাসগুলোর উপর দিয়ে দিতে হবে। আমি একটি চামচের সাহায্যে পুডিংটা গ্লাসগুলোর উপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নেবেন, তা না হলে কিন্তু এই গ্লাসগুলো গলে যাবে। এখন এই পুডিংটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পুডিংটা সেট হয়ে গিয়েছে। এখন সাইডটা একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিলে পুডিংটা সহজেই বের হয়ে আসবে। এখন একটি সার্ভিং ডিশ নিয়ে উল্টে দিয়ে ট্যাপ করে নিলেই পুডিংটা খুব সহজেই বের হয়ে আসবে। ব্রোকেন গ্লাস পুডিং তৈরি করা খুব সহজ হলেও এটি দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হেলদি খান, হেলদি থাকুন। Thank you.
Thank you.